হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে অন্যরকম একটি গাছ সম্পর্কে বলবো যে গাছের মাধ্যমে আপনি বিনা কেমিক্যালে যে কোনো খাবারকে সুগন্ধিময় করে তুলতে পারবেন প্রথমে আপনি গাছটিকে ভালো করে দেখুন এই গাছটিকে অনেকেই ভাত সুগন্ধি বলে অনেকে আবার পায়েস পাতা বলে কেননা এই পাতার গন্ধ সম্পূর্ণ পায়েসের মতো আপনি যদি এই গাছের পাতা ছিঁড়ে গন্ধ শুকেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ পায়েশের গন্ধ পাবেন আপনি তো বন্ধুরা যখন আপনি পায়েস রান্না করবেন তখন যদি এই গাছের পাতা এক টুকরো পায়েসের মধ্যে দেন তাহলে দেখবেন যে পায়েশের গন্ধে মোমো করবে এছাড়াও আপনি যে কোনো খাবারে যদি পায়েশের গন্ধ চান তাহলে এই গাছের পাতা এক টুকরো ফেলে দিন খাবারের মধ্যে দেখবেন যে খাবারটি সম্পূর্ণ পায়েশের গন্ধে মোমো করছে এই গাছের গোড়া থেকে আবার নতুন একটি গাছের জন্ম হয় এই গাছের কোনো দানাও হয় না কোনো ফুলও হয় না আপনি যদি বাড়িতে একটি গাছ এনে লাগান দেখবেন এর গোড়া থেকে বহু গাছের জন্ম নিয়েছে এই গাছগুলি সহজে মরে না আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন এর গোড়া থেকে কিভাবে গাছের জন্ম হয় তো ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারছেন এই গাছের গোড়া থেকে অন্যান্য গাছের গোড়ার জন্ম হয় ফ্রেন্ডস এর পরের ভিডিওতে এই গাছের আরও অনেক উপকারিতা সম্পর্কে আলোচনা করব আর সে পর্যন্তই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে